আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি প্রবাসী ভাইরা, আজকের নতুন আপডেট খবর, আজকের আলোচনা স্পেশাল পাস প্রোগ্রাম নিয়ে। আপনারা যারা অবৈধভাবে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাবেন, স্পেশাল পাসের শেষ তারিখটা কবে, এই বিষয়গুলো আপনারা এখনও অনেকে জানতে চেয়েছেন। আসলে স্পেশাল পাস নিয়ে দেশে যাওয়ার নিয়মটা কি, কত রিঙ্গে জরিমানা দিতে হবে, কত তারিখ পর্যন্ত স্পেশাল পাস নিয়ে আপনারা দেশে যেতে পারবেন, আর যারা বৈধ হওয়ার জন্য ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করে লাল চোখ পেয়ে গেছেন, আপনারা কীভাবে দেশে যাবেন, বা যারা শুধুমাত্র বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট করেন না, আপনারা কীভাবে দেশে যাবেন, বা যারা এমনিতে অবৈধ আছে, কোনো রকম রেজিস্ট্রেশন বা ফিঙ্গারপ্রিন্ট করেন না, আপনাদের দেশে যাওয়ার নিয়ম কি, করোনা টেস্ট করতে হবে কি না, সকল বিষয়ে আজকে সর্বশেষ আপডেট খবর জানাবো। আপনারা ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী বর্তমানে যে স্পেশাল পাস প্রোগ্রাম চালু আছে, রিকালি ব্রাসি পুলাং আরবি, এটা চালু থাকবে 30 জুন 2022 পর্যন্ত। এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে আজকে আবার নতুন করে তারা নোটিশ করে জানিয়ে দিছে যে 30 জুন 2022 পর্যন্তই স্পেশাল পাস প্রোগ্রামটি চালু থাকবে। তাই আপনারা যারা অবৈধ আছেন, দেশে যেতে চান, 30 জুনের ভিতরে দেশে যেতে হবে। তাই আপনাদেরকে দেশে যাওয়ার নিয়মটা আমি আবারও বলি, অনেকে আপনারা প্রশ্ন করে থাকেন যারা এখনও নিয়মটা জানেন না, সেটা হলো স্পেশাল পাস প্রোগ্রাম 30 জুন পর্যন্ত চালু থাকবে, চলতি মাসের 30 জুন পর্যন্ত চালু থাকবে, জরিমানা মাত্র 500 রিঙ্গিত, এবং এই স্পেশাল পাসটি কোনো ইমিগ্রেশন থেকে নিতে হয় না, সরাসরি আপনাকে বিমান টিকিট কেটে এয়ারপোর্টে যেতে হবে। এয়ারপোর্টে গেলে এয়ারপোর্ট থেকে আপনাকে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে স্পেশাল পাস সংগ্রহ করতে হবে। তা আপনার স্পেশাল পাস সংগ্রহ করতে কী কী লাগবে, প্রথমে আপনাকে টিকিট কিনবেন বিমান টিকিট, এবং বিমান টিকিট কেনার পরে অবশ্যই আপনি যে এয়ারপোর্টে যাবেন, আপনার ফ্লাইটের 10 ঘন্টা আগে এয়ারপোর্টে যাবেন, ফ্লাইটের 10 ঘন্টা আগে আপনি যখন যে সময় আপনার ফ্লাইট, তার 10 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাবেন। অর্থাৎ আপনার বাসা যদি আবার অনেক দূরে থাকে, সেক্ষেত্রে আপনি আরও আগে এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা দিবেন, যাতে আপনি 10 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাতে পারেন, এবং আপনাকে সেখানে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে বায়ার করে তারপরে আপনাকে স্পেশাল পাস সংগ্রহ করতে হবে। এবং আপনি যে জরিমানা দিবেন, সেই জরিমানা কিন্তু অবশ্যই কার্ডে ব্যয় করতে হবে, কোনো হ্যান্ড ক্যাশ দেওয়া যাবে না, অর্থাৎ নগদে ব্যয় করতে পারবেন না, আপনাকে কার্ডে ব্যয় করতে হবে। আপনি আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে একটি কার্ড নিয়ে যাবেন, যদি তারা কার্ড না দেয় বা কারো কার্ড না থাকে, তাহলে আপনার পাসপোর্ট ফটোকপি দিয়ে যে কোনো মার্চেন্টেড ব্যাংকের শাখায় থেকে একটি ভিসা কার্ড বানাবেন, একটি ভিসা কার্ড বানিয়ে সেখানে আপনি 500 রিঙ্গিত ভরে নিয়ে যাবেন, সেই কার্ড দিয়ে আপনি কিন্তু বাইর করতে পারবেন। এবং অবশ্যই কিন্তু আপনার কার্ডের পিন নম্বরটি আপনি মনে রাখবেন। তাই আপনার কার্ড না থাকলে আপনার পাসপোর্ট ফটোকপি দেওয়া যে কোনো মার্চেন্টেড ব্যাংকে গিয়ে একটি ভিসা কার্ড বানিয়ে সেটা দিয়ে আপনি কিন্তু ইমিগ্রেশনে 500 রিঙ্গিত বাইর করতে পারবেন। তাহলে আপনি বিমান টিকিট কাটবেন, আপনার পাসপোর্ট বা ট্রাভেল পাস, যদি পাসপোর্ট না থাকে তাহলে ট্রাভেল পাস নিয়ে সরাসরি এয়ারপোর্টে যাবেন, এবং আপনার করোনা টেস্ট অবশ্যই লাগবে। আপনি যেহেতু অবৈধ, সেজন্য আপনি দেশে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে করোনা টেস্ট করতে হবে 72 ঘন্টার মধ্যে পিসিআর ল্যাব থেকে। তাহলে আপনি করোনা টেস্ট সার্টিফিকেট, আপনার বিমান টিকিট, আপনার পাসপোর্ট এবং জরিমানার 500 রিঙ্গিত আপনি যে কোনো একটি কার্ডে ভরে নিয়ে সরাসরি এয়ারপোর্টে যাবেন, আপনার ফ্লাইটের 10 ঘন্টা আগে আপনি এয়ারপোর্ট থেকে স্পেশাল সংগ্রহ করে সরাসরি প্লেনে করে বাংলাদেশে চলে যাবেন। তো এবার বলি যে আপনারা যারা বৈধ হওয়ার জন্য ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করে লাল চোখ পেয়ে গেছেন, তা আপনাদের দেশে যাওয়ার কোনো নিয়ম আছে কিনা। আপনাদের দেশে যাওয়ার নিয়ম হলো, আপনারা তো অলরেডি ফিঙ্গারপ্রিন্ট করে লাল চোখ পেয়ে গেছেন, মানে আপনার অলরেডি ইমিগ্রেশন থেকে আপনাকে ক্যান্সেল করে দিয়েছে, অলরেডি তারা একটি সিল মেরে বলে দিছে যে আপনাকে অবশ্যই পুলাং যেতে হবে, দেশে যেতে হবে। তাই আপনাদের আর কোনো প্রসেসিংয়ের কোনো প্রয়োজন নেই, আপনি শুধু একটি বিমান টিকিট কাটবেন, আপনার ফিঙ্গারপ্রিন্টের সুরাত সাথে রাখবেন, আপনার পাসপোর্ট, এবং আপনি করোনা টেস্ট করে সরাসরি এয়ারপোর্টে যাবেন, এবং 500 রিঙ্গিত জরিমানার জন্য একটি কার্ডে 500 রিঙ্গিত ভরে নিয়ে যাবেন। তা যারা ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করে লাল চোখ পেয়ে গেছেন, আপনাদের কিন্তু কোনো কোম্পানির কোনো ডকুমেন্ট সুরাত কোনো কিছু প্রয়োজন নেই, কারণ আপনি অলরেডি আপনার ফিঙ্গারপ্রিন্ট ক্যান্সেল হয়েছে, আপনি অলরেডি লাল চোখ পেয়ে গেছেন, তাহলে আপনি সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে যেতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোম্পানির কোনো ডকুমেন্ট বা কোনো সুরাতের প্রয়োজন নেই। তো এবার বলি যে যারা শুধুমাত্র রেজিস্ট্রেশন করেছেন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট করেন নাই, সেক্ষেত্রে মালয়েশিয়ার ইমিগ্রেশনের ল অনুযায়ী, নিয়ম অনুযায়ী আপনাকে রেজিস্ট্রেশনটি ক্যান্সেল করে তারপরে দেশে যেতে হবে, কারণ যদি আপনি ক্যান্সেল না করে এয়ারপোর্টে যান, সেক্ষেত্রে আপনি কিন্তু
এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত দিয়ে দেবে, কারণ নিয়ম অনুযায়ী আপনার পাসপোর্টটি অনলাইন আছে, আপনি ইমিগ্রেশনে বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন, সেই জন্য টাকা তারা স্পেশাল পাস দেন আপনাকে ফেরত দিয়ে দেয় বলে এটা ক্যান্সেল করে নিয়ে আসতে, অর্থাৎ কোম্পানির মাধ্যমে এটা ক্যান্সেল করতে বলে। তো অনেকে আবার হয়তো আপনারা শুনেছেন যে রেজিস্ট্রেশন ক্যান্সেল না করে অনেকে দেশে গেছে, সেটা কিন্তু আসলে যে পাসপোর্টে সে রেজিস্ট্রেশন করছে সেই পাসপোর্টে সে দেশে জানায়, হয়তো পুরাতন পাসপোর্টে সে রেজিস্ট্রেশন করেছিল, নতুন পাসপোর্টে সে দেশে গেছে, কিংবা ট্রাভেল পাস দিয়ে সে দেশে গেছে। সেক্ষেত্রে আপনারা যদি যে পাসপোর্টে রেজিস্ট্রেশন করেছেন যদি তারপরে আবার পরে নতুন কোনো পাসপোর্ট থাকে তাহলে আপনারাও ক্যান্সেল ছাড়া দেশে যেতে পারবেন, কিংবা আপনার যদি মাই ট্রাভেল পাস নিয়ে আপনি যদি কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস সঙ্গে করে দেশে যান, আপনি পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করেছেন এখন ট্রাভেল পাস নিয়ে দেশে যান, সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশনও ক্যান্সেল করতে হবে না, কারণ আপনি দেশে যেতে পারবেন। তাছাড়া যদিও ইমিগ্রেশনে অফিস ছাড়া আপনাদেরকে বলে যে তোর তো অনলাইন আছে রেজিস্ট্রেশন করা আছে, সেক্ষেত্রে আপনারা নিজে থেকে কথাবার্তা বলে নেবেন, বলুন বস তলং বালে কাম্পং সাজা এরকম একটু তলং মলং তলঙে কথা বলবেন, তারা অবশ্যই আপনাকে হেল্প করবে, যেহেতু 30শে জুন পর্যন্ত সময়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে যারা রেজিস্ট্রেশন করা আছে তারা কিভাবে দেশে যাবেন, যারা ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট করে যারা লাল চোখ পেয়ে গেছেন তারা কিভাবে দেশে যাবেন, বা যারা কোনো কিছুই করেন নাই নর্মাল অবৈধ আছেন আপনারা নর্মালি দেশে চলে যাবেন গা, তা আপনাদের তার কোনো রেজিস্ট্রেশন ক্যান্সেল ম্যাসেল করতে হবে না। তাহলে 500 টাকা জরিমানা দিতে হবে কাটে, আপনার বিমান টিকিট পাসপোর্ট এবং আপনি কোনো অ্যাটাচ করে সরাসরি ফ্লাইটে দিন এয়ারপোর্টে 10 ঘন্টা আগে পৌঁছাবেন। প্রবাসী ভাইরা, আর স্পেশাল বাসের যে মেটটা এটা বারবার করে ইমিগ্রেশনতে বলতেছে জানগান তুঙ্গো লাগি, মানে আপনারা দেরি করবেন না, 30শে জুনের ভিতরে দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নেন, এবং পরবর্তীতে মেয়াদ বাড়বো কি না এ বিষয়টা নিজে থেকে যতটুকু বলি যে এটার মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে, যেহেতু যারা বৈধ হবে স্পেশাল বাসে ফিঙ্গারপ্রিন্টের যে মেয়াদটা সেটা 30শে জুন পর্যন্ত আছে, সেক্ষেত্রে 30শে জুন 29শে জুন বা 25 তারিখের পরে 20 তারিখের পরে যারা লাল চোখ পাবে তারা কখন দেশে যাবে বা 30শে জুনের পরে দেশে যেতে পারবে কি না এই বিষয়টা নিয়ে একটু ভাবার বিষয়। সেজন্য স্পেশাল বাস প্রোগ্রামের মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে, যদি বাড়ে সেটা অবশ্যই জানাবো, তবে যারা অলরেডি লাল চোখ পেয়ে গেছেন বা যারা আগে থেকে অবৈধ আছেন যারা দেশে যাবেন আপনি নিয়ত করেছেন অবশ্যই কিন্তু 30শে জুনের ভিতরে দেশে যাবেন। পরবর্তীতে যদি স্পেশাল বাস প্রোগ্রামের মেয়াদ না বাড়ে তাহলে কিন্তু আবার দেশে যেতে আপনাকে অনেক কঠিন ভোগান্তিতে ভুগতে হবে এবং অনেক টাকা জরিমানা লাগবে, এবং তখন ইমিগ্রেশনে এটা সরকারি কোনো সুযোগ থাকবে না, তখন ইমিগ্রেশনে গেলেও আপনি আটকের ভয়ে থাকবেন। তবে প্রবাসী ভাইরা ভিডিওটি শেয়ার করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।